الله الرحمن الرحيم إلا الذين تابوا وتلاهوا وبيعنوا وفولئك أتوب عليهم وأنا التواب الرحيم لا مقام أمي থাকে لا مقام লাহুত এবং তৌহিদ এক, ওই রামকাম তৌহিদ লাহুতে দুই থাকে না, দুই থাকার বিধান বাইন নাই। তাই রামকামের মধ্যে কোনো ঝগড়া নাই, কথা নাই, প্রশ্ন নাই, উত্তর নাই, জিজ্ঞাসা নাই, কোনো কিছুই থাকে না। তাই রামকামের অধিকারী রামকামে থেকেই চিন্তা করলেন, চিন্তা না, ওনার ইচ্ছা হলো যে আমি আমার রূপ দেখব। তাই আমরা দেখি তৌহিদের বাহিরেই আমি তুমি থাকে। সৃষ্টিরাজ্যের কত কথা, কত সাজ সজ্জা সব, আর কেউ সৃষ্টির সৌন্দর্য দেখে না। যখন আমি তুমি আমরা সবাই থাকি, সেইখান থেকেই বলতেছে, বলা হচ্ছে যে তুমি আমির রাজ্যে এসে পড়ো, আমির রাজ্যেই তৌহিদ, তৌহিদের রাজ্যে এসে পড়ো। যাব কেমনে? বহু রাস্তা আছে, বাবাজান শরীফ, শাশুড়ের শরীফ, এ আল্লাহকে পাইবার পথে রাম কামের অধিকারীকে দেখার জন্য উনি 23টা মোরাকাবা নূরে হকগঞ্জে নূর কিতাবে লিখে গেছেন। অপূর্ব, অভাবনীয় কতটুকু উনি তার ভক্তদেরকে ভালোবাসতেন এবং মানব জাতিকেও তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। আমিও তারই একটি ভগ্নাংশ তোমাদের কাছে বর্ণনা করি। শরফুদ্দিন বুয়া নিশা কালামদার পানিপথি বলেছিলেন যে তুমি ধ্যান সাধনা করো, ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদা করো, তুমি কয়েকটা বছর করো কামেল হবার জন্য, দর্শনের ধোঁয়াটা তুমি প্রথমেই দেখতে পাবে। তাই উনি বলছেন যে দর্শনের ধোঁয়াটা তুমি 4 মাসেও না দেখো, আমার কথা মতো সাধনা করে, তাহলে হাতে দুটা পাথর নিয়ে আমার মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কালামদার মৃত্যু। সুতরাং জাবরুত মোকামে সেকাতুল মুনতাহার সৃষ্টির শেষ সীমায় দাঁড়িয়ে হযরত হাফেজ সিরাজী বলতেছেন, বফরি আদম রসাই পীরে কারাব বৈদ জুরা জবানম কুন্ত পীরম বগি সুয়ে তুখরদম দস্ত সোগান যাজ পায়ে তু মনসের বন্ডকি হিরম। রহস্য জগতে কিছু জানতে হলে গুরুর সেবা করতে হয়। মনসের বন্ডকি হিরম, আমার মস্তক তোমার চরণে যে আমি রাখলাম, এ আর আমি উঠাবো না লামকামে যাবার আগ পর্যন্ত। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামী যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ
আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন, ভায়াজি, যদি তুমি সত্যি সন্তুষ্ট হতে তাহলে তোমার মুখে আমি অন্যরকম কথা শুনতাম, এখন যা বলতেছ সেটা শুনি নাই, তার চেয়ে অনেক নূতন কথা শুনতাম। ইমামুল আউলিয়া ভায়াজি গোস্বামী এই কথা শোনার পরে আনুমানিক দেড় বছর উনি সাধনা করলেন, কঠোর সাধনা করলেন। ওই সাধনা অবস্থায় উনি বলে ফেললেন, কি বললেন? আনা সুবহানি, আমি সুবহানি, মা আজামুশানি, সব শান আমারই। এটাই আল্লাহ শুনতে চেয়েছিলেন। আল্লাহ বলতেছিলেন, রামুক আমি, আমি তুমি নাই, তুমি যে আমাকে ডাকলা আল্লাহ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, এর মধ্যে আল্লাহ আছে তুমিও আছো, রামুক আমি, আমি তুমি নাই। যেই রামুক আমি প্রবেশ করলেন ভাইজির গোস্বামী, তখন উনি বলে ফেললেন, আমি সুবহানি, সব সার আমারই। সুতরাং ঝগড়া ঝাঁটি কথাবার্তি প্রশ্ন উত্তর ঝুড় ঝামেলা সব কিছু রামুকামের আগে, সেটা তোর বন্ধা পর্যন্ত তৌহিদে গেলে নির্বিকার হয়ে যা। তাই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যিনি তার পীর মুর্শিদ হযরত আবু আলী ফারবাদি যখন তাকে ধ্যান সাধনা মোরাকাবা মুশাহিদা করার জন্য বললেন, তখন উনি 6টি বছর সাধনা করেছেন, যা আমরা পড়ি 6 বছর একাগ্র মনে সাধনা করছে। সাধনার পরে উনি সাধনার আগে লিখেছিলেন ইহিয়া উলুমুদ্দিন, কিমিয়ায় শাহাদা, মিনহাজুল আবেদিন, যেগুলো রহস্যপূর্ণ মারেফতের ইঙ্গিত বহন করে সেগুলোই লিখেছিলেন। যখন সাধনা কামিয়া হয়ে আসলেন আর লিখলেন না। ভক্তরা বললেন, বাবা এত সুন্দর সুন্দর কথা লিখলেন, এখন আর লেখেন না কেন? বাবা লিখবেন না। ইমাম গাজ্জালি বললেন, কার কথা লিখব, কেউ তো নাই, সব তো আমি। সুতরাং তৌহিদে গেলে মানুষ বোবা হয়ে যায়, কথা থাকে না, পর্দার বাহিরে কথা, পর্দার ভিতরে গেলে বোবা, আর কথা থাকে না। সুতরাং তোমরা একটু সাধনা করো, দুনিয়াত করো, ডাকুরি তো নাই, সংসার করো, সবই করো, সবই পুকুরের মধ্যেই থাকো। সাধনার সময় গলায় হাঁস যেরকম পুকুরে থাকে সারাদিন, উঠে আসার সময় গলায় এক গ্লাস পানি নিয়ে আসে না, তুমিও কয়টা বাস করো, এই হিসাব কিতাব ছত্তর বত্তর কত, এই পেট চালাইবার জন্য কত মিছা কথা সত্য কথা কত কি বলি আমরা, কিসের জন্য এই পেটটার জন্য, একটু খাইবার জন্য, জাহান্নাম আমার সঙ্গেই আছে এই পেটটা, এই পেটের জ্বালায় অনেক সময় মানুষ বিবেকেও জব করে দেয়, এটাও সত্য। তাই মহানবী বলছেন, কদল কদল ফাটলু আইয়া কুন্ডা কুফরান, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায়। আবার পরক্ষণে উনি বলতেছেন,
সুচের ছিদ্র দিয়া উঠুকে যেতে যতটুকু অসম্ভব তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনবান ব্যক্তির বেহেস্তে প্রবেশ করা। বিরাট বিত্ত বৈভবকেও উনি অবহেলা করলেন, আবার দারিদ্রতাও করলেন। তাই বললেন, কাদাল ভাক্রেও আইয়া কৌ না কুফরান, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায়। দুদিকেই উনি ভারসাম্য রেখেছেন মহানবী। জীবন চলার পথে সামান্য কিছু হইলেই তো যথেষ্ট, কথাটা বুঝছ? আমরা অন্যের সমালোচনা করতে পারি, নিজের ভিতরে কি কি দোষ সেটা আমরা দেখি না। আমরা অন্যেরটা গলা বাড়িয়ে বলি, তাই তাওরাতে তবে মূসা কালিমুল্লাহ বলেছিলেন, যে মানুষটি জীবন ভর মানুষের খারাপ দিকটি মন্দ দিকটি দেখে গেল সে জাহান্নামী। সুতরাং নেগেটিভ অ্যাটিটিউড সবসময় ভালো না। সমালোচনা করো, গঠনমূলক সমালোচনা করো, মেরে ফেলার সমালোচনা করো না, তাকে বুঝিয়ে দাও। তুমি যে বুঝাবে তোমার তো উপযুক্ততাও লাগবে, বুঝাবার উপযুক্ততাও লাগবে। সেই উপযুক্ততা অর্জন করতে গেলেই আমাদের ধ্যান সাধনা করতে হয়। মাত্র চারটা মাস সাধনা করো। সূরা তাওবার দুই নম্বর আয়াতে আছে, ফাসিহু ফিল আরদি আরবা তাশকুরিন। সুতরাং চারটি মাস তোমার দেহের মধ্যে ভ্রমণ করো, আর দত্ত পৃথিবী আর দত্ত দেহ। এখন পৃথিবী ভ্রমণ চার মাসে, যে নাকি আল্লাহ মানে না সে চায়ের চল্লিশ বছর গুলোই বাকি, তার নিয়ত তো নাই। আমাদের কমিউনিস্ট চীনের মা চোয়েন লাই যদি চল্লিশ বছরও পৃথিবী ভ্রমণ করে সে তো আল্লাহ মানে না। রাশিয়ার দুশ্চে তাকে জওহরলাল নেহরু ইন্ডিয়ার কোন মন্দিরে নিতে চাইছিল, ক্রুশ্চেভ বলল, ক্রুশ্চেভ ক্যান নেভার গো ইন টেম্পল, ক্রুশ্চেভ কখনো মন্দিরে যেতে পারে না, কারণ সেগুলি মানে না। তাদের হারিজম, পাতিলিজম, থালাইজম, শান্তিজম, দুটা খাও, আগম হতো, কত সন্তান তৈরি করো, কাজ করো, শেষ। বুঝছ? কমিউনিজমের মূল দর্শন কি? সবার ঠিক করে খাও, এই সেই মজুরি, এই সেই, তারপরে শেষ, সমাধান দিয়ে দিল। আমরা তো রাজনীতির নাই, আমরা ফকির বা ফকিরের অনুসারী, আমাদের জন্য রাজনীতি হারাম হারাম হারাম। আমরা কি করে করি? আমরা সাধনাই করব না রাজনীতি? যারা করে করুক, আমাদের তো এই জন্য তৈরি করে নাই। একটু সাধনা করো, চারটা মাস ভাইঙ্গে ভাইঙ্গে করো, চল্লিশ দিন করে করো। এত সুন্দর একটা ধ্যান সাধনার স্কুল খুলছি, যেটার নাম দিচ্ছি সুপ্রিম মেডিটেশন সেন্টার, নৌকা ঘাটা সবই দেখা আছে। তো তোমরা যদি একটু না করো, এটা তো ব্যক্তিকেন্দ্রিক, নিজের মধ্যে সীমাবদ্ধ। তুমি তোমাকে চেন, তাই বলছে, যে তার নিজেকে চিনতে পেরেছে
সে তার প্রভুকে, রবকে, আল্লাহকে চিনে ফেলেছে। তুমি গ্লাসের পানি, তুমি সাধনা করো, তুমি দেখবে কলসির পানীয় পানি, পুকুরের পানীয় পানি, খালের পানীয় পানি, নদী সাগরের পানীয় পানি, তোমার পানি বিশ্ব পানি। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, একমাত্র প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। তখনই তুমি মর্মে মর্মে বুঝতে পারবে, না হয় অন্ধের মতো বলতে হবে। তাই বলি, কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। আশা করি সাধনা করো, যেভাবে করো। এই যে চারজন সাধকের ছবি, কেন আমি কি বড় বড় নেতাদের ছবি রাখতে পারতাম না? তাগুলো তারা থাক, সবাই তো আমার সমান করে তৈরি করেনি। তাই আলবাব, আফসার, আমানু, মুমিন এত নাম বলতেন তোরা কোরআনে। সুরা বাকারায় সুন্দর আছে, জাহাজ কেমনে চড়বে সেটাও জাহাজের বিশেষজ্ঞ জানবে, দাঁতের ডাক্তার দাঁত সম্বন্ধে জানবে, চোখের ডাক্তার চোখ জানবে, এক একটার এক এক ফাংশন। তোমার ফাংশনটা তোমার ভিতরে কে আছে, কোথায় ছিল, কোথায় আছি, কোথায় যাব, সবই তো ফেলে চলে যেতে হবে। 80 বছর নেন, 100 বছর একেবারে সামান্য কিছুক্ষণের জন্য চিন্তা করবে প্রতিদিন, যে আমি ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, বিত্ত বৈভব চিনলাম, ছেলে মেয়ে চিনলাম, সবই চিনলাম, কিন্তু এই দেহ খাঁচার মধ্যে আমি যে কথা বলতেছি, এ আমিটা কে? ওই যায় কে? এই প্রশ্নের উত্তর যেদিন তুমি খুঁজবে, সেদিনই তুমি সুফিবাদের দিকে অগ্রসর হলে, না হলে কত যে কথা শিখল, কত যে কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। সুতরাং একটু সাধনা করো, কামের হইতে গেলে 6-7 বছর লাগে, আমি স্বীকার করব, সেটা আলাদা। কিন্তু আমি তো কিছুটা বুঝতে পারবো যে না, আমি যে ধ্যান সাধনা করতেছি কিছু আকার ইঙ্গিত ইশারা পাইতেছি, এর অর্থ কি আমি করে যাই। তাই সত্যের দেশে যেতে হলে সত্যর সাগরে ডুব দিতে হলে তোমাকে এই নির্জন সাধনা করতেই হবে। সেটা তুমি যেখানেই করো, পাহাড়ে করো, পর্বতে করো, জঙ্গলে করো, যেখানেই করো। আমরা যে স্কুলটা করেছি, সবচেয়ে বড় হলো সে নীরব জানা, সবচেয়ে বড় সত্যই নীরব। সেই নীরব জায়গায় তোমরা একাগ্র মনের সাধনা করতেছ, ভেঙে ভেঙে করো, 40 দিন করে করো, দোষ কি? ওইটা দেখো না সত্য আছে কিনা। আশা করি আজ না পারো, 1 বছর পরে, 2 বছর পরে নিয়ত রাখো যে না, আমি 40 দিন করবো, 40 দিন করে হলেও করবো, কারণ আমি ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, পুত্র পরিজন সবই চিনলাম, আমাকে তো আমি চিনলাম। আমি আসলাম সত্য, আর একদিন চলে যাব এটাও সত্য। কোন লোভে, কোন মোহের জালে পড়ে আমি এই দুনিয়ার সাগরে হাবুডুবু খাচ্ছি? একটু সাধনা করি, এই অনুরোধ তোমাদের কাছে রইল, রাখি।